ধর্মনগর শহরে এক যুবককে মেরে রক্তাক্ত করে ক্ষতস্থানে লবণ লঙ্কার গোড়ো লাগানো রেশ কাটতে না কাটতে আবারও মধ্যযুগীয় বর্বরতার শিকার হল অপর এক যুবক এবার কদন্তরা থানাধীন সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েত এলাকায় এক যুবককে বিপ বস্ত্র করে মেরে গোটা শরীর ফাটিয়ে রক্তাক্ত করল দুই যুবক নেপথ্যে মেয়ের সংক্রান্ত তিক্ততা এ বিষয়ে রানিবাড়ি এসপিও ক্যাম্পের আইসি সঞ্চয় মুন্ডা জানান শনিবার দুপুর বারোটা নাগাদ ওনার কাছে একটি খবর আসে সঙ্গম গ্রাম পঞ্চায়েতে দুই নম্বর রানীবাড়ি এলাকার বাসিন্দা কুশ আকোড়া ওরফে ছাটেলের বাড়িতে এক যুবককে বেধরক মারধর করা হচ্ছে খবর পেয়ে তিনি তার সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান কুশ আকোড়া ওরফে ছাটেলে ছেলে ও তার এক সহযোগী মিলে একই গ্রাম পঞ্চায়েতের নং ওয়ার্ডের অনুপ দাস নামে এক যুবককে বি বস্ত্র করে বেধড়কভাবে মারধর করছে আর সেই মারে অনুপের গোটা শরীর ফেটে রক্তাক্ত হয়ে পড়েছে সাথে সাথে আহত যুবককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান তারা তিনি আরও জানান আহত যুবক অনুপ দাসের সাথে ছাটেলের মেয়ের ভালোবাসা সম্পর্ক থাকার কারণে শনিবার প্রেমিকার বাড়িতে দেখা করতে চায় অনুপ আর তখনই তার উপর এমন বর্বরচিত আক্রমণ করা হয় এই ঘটনায় আহত যুবকের পরিবারের পক্ষ থেকে কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অপরদিকে লিখিত অভিযোগ পেয়ে শনিবার রাতে অভিযুক্ত দুই যুবককে আটক করেছে কদমতলা থানার পুলিশ গোটা ঘটনায় রানিবাড়ি এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে দাবি উঠছে অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদানের ব্যুরো রিপোর্ট আর ইনিউজ